Ê Bích Assalamualaikum। ইশ রে আয় তোমারে বারবার হয়ে যে মিথিলা তুই আরে শাসা ন হইও তুই আরে কিলে শাসা খুঁজতে লেগে দে তুই আরে হবে যে বাইয়া বাইয়া তোর আর বয়স কত কত ডিস্টেন্স তুই আর তো 5 বছর ছোট হইবে আয় তো তুই 5 বছর বড় হইবে এত বেশি ন আয় গুড়া ফুয়া থাকতে এ লোক বেডির বিয়ে গুছি বয়স্ক বেডির বিয়ে গুছি বুঝছো না ও আর তোর বয়স বেশি আর বয়স্ক তুই এবার অনিমিক নলই কেন আচ্ছা এটা কোনো অসুবিধা না তোমার যে কোনো বিষয় যে কোনো সময় যে কোনো জিনিস তোমাতে লাইব তুই শুধু বাইয়ের হবে বাইয়া আইয়ান খাই বাইয়া হাতে টেয়া লাইব বাইয়া আইয়ান রাত্রে লাইব শুধু হবে দে সাথে সাথে তত্ত্ব হাজির হয়ে যাবে বুঝছো না এস তোমার ব্যাপারে আমি ভীষণ পজিটিভ আমি এক দণ্ড সার নদীব ইভেন সান বিবিরও সার নদীব বুঝছো না চাচি চাচি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো খুব ভালো বিরক্ত করলাম কন্টিনিউ কন্টিনিউ না না চাচি কোনো সমস্যা নেই আমি তো জাস্ট এই কথা নরমাল কথা বলছিলাম আমার কথা শেষ আসি চাচি আসসালামু আলাইকুম যাই ভাইয়া ভাইয়া ভাই আসি ওকে চাচি বাহ কি কাউকে ছাড় দেবেন না আপনি তাই না এসো আয় তোমার কোনো কথা প্লিজ তুই আলোকে ইল্লা আসর নগজ কেন প্লিজ ভায়োলেন্স দেখাই না প্লিজ তোমার ফত করে তোর ফত এই বিয়ের সময় তোমার বয়স কত ছিল আর আমার কত ছিল হ্যাঁ 5 বছরের বড় তুমি বয়স কমিয়ে মেয়েদের সাথে প্রেম করতে চাচ্ছো তোমার সার্টিফিকেট এত বড় প্রিন্ট করে এখানে টানিয়ে রাখবো বুঝতে পেরেছো বেশি হাঙ্কি পাঙ্কি করলে না একটা নলটা ছিঁড়ে ফেলে বয়স হয়েছে তার চরিত্রটা পাল্টালো না 7 দিন বয়স ছুটি ঘরের সব কাজ রান্নাঘরের সব কাজ তুমি করবে যাও তুমি আর লোকে এলে নিষ্ঠু নয় কেন প্লিজ প্লিজ তোমার রিকোয়েস্ট করে দে প্লিজ আমি তোমাকে বলেছি যেতে যাও কত দিন পর তোর সাথে দেখা হলো বল হ্যাঁ অনেক দিন পর কিন্তু তুমি তো আসতা না আমি তোমাকে ফোনের উপর ফোন করে করে অনেক কষ্টে বাংলাদেশে আনছি কি করব বল আসতে ইচ্ছে করলে তো আর আসতে পারি না হাজারটা প্রস প্রসেসিং আর এ তো আর ঢাকা টু কক্সেস বাজার না যে তোকে দেখতে মন চাইলো আর আমি হুট করে চলে আসলাম তাই না যে আমার জন্য তুমি আসছো নাকি আরেকজনের জন্য আসছো যে তুমিই ভালো জানো দেখ আবার তুই উল্টা পাল্টা কথা শুরু করলি তুই ছাড়া কে আছে আমার এই দেশে আর যে আমি তার জন্য আসবো এই যে আবার ইমোশনাল হয়ে গেছিস তোর কিন্তু বাজ্য অভ্যাসটা এখনো যায়নি আচ্ছা শোন না আমি কোথায় উঠবো আপাতত আমার হোস্টেলে একটা রুমের ব্যবস্থা করেছি কোনো সমস্যা নেই একদম বিন্দাস থাকতে পারবি শুধু হোস্টেল তো একটু টাইমটা মেইনটেইন করতে হবে রাতের বেলা বের হতে পারবি না আর সব ঠিকঠাক আছে আর আমি তো আছি এই আমরা তো সেই তখন থেকে নিজেদের মধ্যে বকবক করে যাচ্ছি সামনে যে একজন বসে আছে তার সাথে তো পরিচয় করিয়ে দিলি না